নিজের পছন্দ মতো খাবার খেয়েও আর ওয়েটটাকে লস যদি করা যায় তাহলে কি মজাই না হয়, তাই না? আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব শুধুমাত্র তেজপাতা এবং লেবু দিয়ে কিভাবে তোমরা তোমাদের এক্সট্রা মেদটাকে কমাবে। আর খুবই সিম্পল, কোনো বেশি কিছু হ্যাপাও নেই, আর তোমরা সারাদিনে তোমাদের পছন্দ মতো মনপসন্দ খাবার খেতে পারবে। এটা দারুণ, তাই না? এই দারুণ একটা ড্রিঙ্কস আমি তোমাদের সাথে শেয়ার করবো, আর তোমরা কি করবে ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবে। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করছো যে দিদি প্লিজ একটা স্লিম হওয়ার ভিডিও দাও। আমি তো স্লিম হয়েই গেছি এবং মাঝে মধ্যে যদিও একটুখানি ফ্যাট আমার শরীরে আসে, তাহলে আমি কোন ড্রিঙ্কসটা খাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এবং এটা কিন্তু 100% মানে গ্যারেন্টি যে তোমাদের ফ্যাটটা রিডিউস হবে, বিশেষ করে বেলি ফ্যাটটাকে কিন্তু রিডিউস করতে সাহায্য করে এই আজকের ড্রিঙ্কটা। এই ড্রিঙ্কটা কিন্তু খুবই জবরদস্ত মানে ফ্যাটকে রিডিউস করার জন্য। তার সাথে কিন্তু তোমরা যে কোনো কিছু খাবার খেতে পারো, খাবার কম খাওয়ারও কোনো দরকার নেই। শুধুমাত্র সকালে খালি পেটে এই ড্রিঙ্কসটা যদি তোমরা খাও তাহলে কিন্তু তোমাদের মেদ এক্সট্রা ফ্যাটটাকে কিন্তু রিডিউস করবে। তো এর সব কিছু খেয়েও যদি আমাদের ফ্যাটটাকে রিডিউস করা যায় তাহলে তার থেকে বেশি পাওনা বোধ হয় আমাদের আর কিছু থাকে না কি, তাই না? তাই আজকের ড্রিঙ্কসটা কিন্তু খুবই জবরদস্ত, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। যারা অনেকটা বেশি ফ্যাট মনে হচ্ছে আমাদের ফ্যাট হয়ে গেছে বা সামনে বিয়ে আছে, শরীরকে সুন্দর একটা স্লিম ফিগার বানাতে হবে, তাহলে অবশ্যই আজকে থেকে এই ড্রিঙ্কসটা তোমরা খাওয়া শুরু করতে পারো। যদি কোনোরকম শারীরিক সমস্যা থাকে তাহলে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে ফ্যাট কমানোর বা ফ্যাট হওয়ার কোনো ড্রিঙ্কস বা কোনো কিছু ওষুধ খাওয়ার আগে একটুখানি ডাক্তারের সাথে পরামর্শ করে নেবে, যদি শরীরের কোনো সমস্যা হয়ে থাকে। তো যদি নর্মালি তোমরা ফিট থাকো তাহলে কিন্তু এই ড্রিঙ্কসটা অবশ্যই তোমরা পান করতে পারবে। তো এই যে ড্রিঙ্কসটা সেটা কিভাবে বানাতে হবে চলো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। জাস্ট তেজপাতা আমাদের শরীর তেজপাতা আমাদের সবার বাড়িতেই কিন্তু থাকে। এই তেজপাতা এমন একটি পাতা যেটা ছাড়া আমাদের রান্নাটাও কিন্তু অচল, যেটা আমাদের রান্নার ফ্লেভারের কাজে দেয়, বাট সেটাকে কিন্তু আমরা পরে ফেলে দিই, সেটাকে আমরা কিন্তু খেতে পারি না। এই জিনিসটাই এতটা পরিমাণে ভালো কাজে দেয় তোমরা ধারণা করতে পারবে না। এই জিনিসটাকে যদি তেজপাতা মানে এই তেজপাতাটাকেই যদি আমরা এক গ্লাস জলের মধ্যে সারা রাত ভিজিয়ে রাখি তাহলে কিন্তু তার গুণাগুণটা পুরোটা জলে চলে আসবে। মানে একটা তেজপাতা একজনের শরীরের জন্য দরকার। একটা তেজপাতা একটা গ্লাসের মধ্যে একটুখানি ছিঁড়ে জলের মধ্যে দিয়ে রাখলে এবং সারা রাত ওই জলটা থাকছে, পরদিন সকালে খালি পেটে তোমরা ওই তেজপাতা ভেজানো জলটাকে একটুখানি উষ্ণ গরম করে নিয়ে ছেঁকে নেবে। তারপর যেটা করবে, অর্ধেক লেমনের রস ওই উষ্ণ গরম জলে দিয়ে দেবে, তারপর খালি পেটে তোমরা ওই জলটা খাবে। তার আগে একদমই ইমটি স্টমাকে কিন্তু তোমরা একটুখানি নর্মাল ওয়াটার খেতে পারো, তারপর তোমরা এই জলটা খেতে পারো। আর হ্যাঁ, অবশ্যই এই ড্রিঙ্কসটা যখন তোমরা খাবে খাওয়ার আধা ঘন্টা থেকে 45 মিনিট পর তোমাদেরকে হালকা ফুলকা কিছু হলেও খেতে হবে। যদি ভাবো এরপর আমি কিছু খাবো না তাহলে কিন্তু শরীরের অন্য কোনো সমস্যা আসতে পারে। তোমরা যে কোনো ওয়েট লুসের খাবার যদি খাও না কেন তাহলে তার আধা ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে কিন্তু খাবার খেতে হবে। সেটা যে কোনো কিছু খেতে পারো, দুটো বিস্কিট খেতে পারো, হালকা মুড়ি খেতে পারো, চা খেতে পারো, চা বিস্কিট নর্মালি খেতে পারো, তাহলে কিন্তু তোমাদের এই ফ্যাটটা রিডিউস নিমেষে হবে এবং শরীরের কোনো সমস্যাই তোমাদের হবে না। এটা খেয়ে কিন্তু একদমই 2-3 ঘন্টা পর সকালের খাবারটা খেলে সেটা কিন্তু একদমই করবে না। সকালের খাবার খেতে যদি একটু দেরিও হয় তাহলে অবশ্যই তার আগে একটুখানি হালকা ফুলকা কিছু খেয়ে নেবে। মিনিমাম এটা খাওয়ার আধা ঘন্টা থেকে 45 মিনিট পর অবশ্যই কিন্তু তোমরা হালকা ফুলকা কিছু খাবে, তাহলে কিন্তু তোমাদের শরীরটা ভালোভাবে হেলদিভাবে ওয়েটটা রিডিউস হবে, ঠিক আছে? আর এটা কিন্তু একদমই বাড়ির জিনিস দিয়ে তৈরি, তাই শরীরের কোনো রকম এফেক্ট বাজে কোনো এফেক্ট হবে না, এইটুকু বলতে পারি। তো চলো, আজকে ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে আর মনে হয় যে হেল্পফুল হয়েছে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দিও। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। আর পার্সোনালি যদি আমাকে পছন্দ হয়ে থাকে তাহলে কি করবে, তাহলে আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে ফলো করবে, সেখানেও আমি মোটামুটি অ্যাক্টিভ থাকি। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং হ্যাপি থাকবে, শেষ পর্যন্ত স্মাইল দেবে, কারণ কি স্মাইল ছাড়া আমাদের কোনো কিছুই কিন্তু ভালো লাগে না। তাই এই স্মাইল একটুখানি স্মাইল দিলে কিন্তু আমাদের পুরো ফেসের সৌন্দর্যটা বেরিয়ে আসে। তাই সবসময় স্মাইল দেবে এবং সবাইকে একদম সুন্দর দেখাতে লাগবে। চলো, বাই, লাভ ইউ অল।